আসসালামু আলাইকুম, আর ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে অনেক 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 হ্যাপি, কারণ আজকে আমার জানের জন্মদিন। আর আমার জানের জন্মদিনে আমি কিছু করব না, তা হবে না, তা হবে না, তাই তো সোজা ক্রেডিট কার্ড নিয়ে চলে আসছি ব্যাংকে। এখান থেকে টাকা টাকা তুলে তারপরে আমার জানের জন্য কি গিফট কিনব, তার বার্থডেতে কি পরবো, সম্পূর্ণ তো থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন। তো আগেই বলবো, আমার পরনে ড্রেস সুন্দর সুন্দর ডাউন যারা নিতে চান তারা হচ্ছে ফেসবুক পেজ মো গ্যালারি থেকে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু নিতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা। আর আমার কথা বলে তো থাকছে ডিসকাউন্ট। তো এত কথা না বলে চলুন চলে আসছি আমি কিন্তু সাত্তারখানে। এখানে আইসে আমার জানের জন্য কিছু ঘড়ি টড়ি নেওয়ার প্ল্যান ছিল, বাট এখানে একটা ঘড়িও আমার পছন্দ হইতেছিল না। আমার জানের যতবারে জন্মদিন ছিল আমি চাইছিলাম একটু ইউনিক এবং ধুমধাম করে করার জন্য, কারণ আমি তাকে পেয়েছি, আমার জীবনে এতটা ভালোবাসা পাইছি তাকে পেয়ে কখনোই ভুলতে পারবো না এই জিনিসটা। আজকে একটা জিনিস আমি খুবই শেয়ার করব লাস্টে। তো আমি চলে আসছি টাকা নিয়ে একটা জুয়েলারি দোকানে, আমার জানের জন্য নিজের টাকা দিয়ে একটা গিফট কিনবো। কতটা আনন্দ তাই না, নিজের টাকা দিয়ে গিফট করার। এখানে ব্রেসলেট চাইছি, বাট ব্রেসলেট গুলো এত একটা ভালো না, তাই প্ল্যান করলাম যে আমার জন্য একটা আন্টি নিয়ে যাই। তো কারা কারা কার ভালোবাসার মানুষের বার্থডেতে কে কি গিফট করতে চাও অবশ্যই কমেন্টে জানাই যাবা। আর হ্যাঁ, ভালোবাসার মানুষ তোমাদের জন্মদিন কবে এবং তোমার ভালোবাসার মানুষের জন্মদিন কবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। নেক্সট হচ্ছে আমার জন্মদিন আছে আর ওয়াজিয়ার জন্মদিন আছে, তোমাদের জন্মদিনের সাথে যদি আমাদের জন্মদিন মিলে যায় অবশ্যই কিন্তু কমেন্টের রিপ্লাই পেয়ে যাবা। তো আমি তো আমার জানের জন্য আমি নিয়ে ফেলছি গিফট। তো এখান থেকে আয়েশা বেলুন ডোলেন এটা সেটা নিতেছিলাম, আর আমার জানটা আজকে খুবই 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 ব্যস্ত, তাকে নিয়ে কখনোই আসবো না, কখনো আমি তাকে সারপ্রাইজ দিব আমার ভালোবাসার মানুষের জন্মদিনে, তাই আমি কি ঘর সাজাবো না। তাই তো আমি নিয়ে এসেছি টিও ট্যাক্স ব্র্যান্ডের আইস ভেলভেটের ফেব্রিক্স এর এই পর্দাগুলা। এই পর্দাগুলা কিন্তু আমি এর আগেও আনছি, অনেক 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 ভালো। ভাইয়াদের কথা কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে খুব কনফিউজড ছিলাম এরকম পর্দা কি আনলে ভালো হবে কিনা, ফার্স্ট টাইম আইনে এত প্রেমে পড়ে গেছি এই পর্দাগুলা, তাই জন্য নেক্সট টাইমে আনতে আমি কোনো দ্বিধাবোধ করি নাই। তাই তো আপনাদের ভাইয়ের জন্মদিনে আমি পর্দাগুলা নিয়ে আসছি। যারা এরকম সুন্দর সুন্দর পর্দা নিতে চান আপনার ঘরকে সাজানোর জন্য, তারা ফেসবুক পেজ অ্যারাবিয়ান কাভার থেকে নিতে পারেন, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ভালো এবং বিশ্বাসের সাথে পর্দা নিতে চাইলে কিন্তু এই পেজ থেকে নিতে হবে, আমি কিন্তু উপরে পেজটা মেনশন করে দিব, অবশ্যই চেক করতে ভুলবেন না। আর আমার ঘরে এই পর্দাগুলা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আমার কিন্তু অনেক 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 ভালো লাগছে। আমি কিন্তু লাল কালার আনছি, তারপর হচ্ছে বেগুনি কালার আনছি, তারপর হচ্ছে গোলাপি কালার আনছি, এর আগে কিন্তু ব্লু কালার আনা হয়েছে, হলুদ কালার আনা হয়েছে। তো আমার পর্দাগুলা কেমন হয়েছে জানাবেন কিন্তু। তো এখন আমি ডেকোরেশনে চলে আসি। আমি ছোটখাটো করে ঘরে একটা অনুষ্ঠান করছি, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বাইরে একটা রেস্টুরেন্টে করব, আমার অনেক ইয়া ছিল, বাট আমাদের এখানে এত এত বৃষ্টি, আল্লাহর রহমত যে কতটা সুন্দর তা আপনাদেরকে বলো বোঝানো যাবে না, আপনারা তো সেটা জানেনই। তো আমি কি করলাম, আর আমার মেয়েকে নিয়ে তো এত বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না, আর তার বাবাও তার ফার্স্ট টাইম তার মেয়ের সাথে বার্থডে পালন করবে, সে তো আর মেয়ে ছাড়া যাবে না। তার জন্য প্ল্যান করলাম ঘরেই কিছু একটা করে ফেলি, তাই দেওর ভাবি মিলে সুন্দর করে ডেকোরেশনটা সাজাইতেছিলাম। আর আমাদের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু বলে যাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক করে যাবেন। বাবা মরার পর একটা মেয়ের সবচেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে তার স্বামী, আর স্বামীটা যে তাকে কতটা ভালোবাসে আপনারা কিন্তু অবশ্যই জানেন। স্বামী ভালো হলে পৃথিবীতে মনে হয় যে সুখ আর সুখ, আর স্বামী খারাপ হলে এই পৃথিবীটা মনে হয় দুর্যোগের থেকেও ভীষণ। আজকে আমি একটা কথা বলতে চাই, আমার হাজবেন্ড এত এত একটা ভালো মনের মানুষ, যা কখনো বলে বোঝাতে পারবো না, হয়তো তাকে সামনাসামনি দেখলে কেউ বুঝবে না তার ভিতরটা যে এতই নরম। আমার হাজবেন্ডের সাথে যারা যারা মিশছে তারা অবশ্যই জানে আমার হাজবেন্ডটা কিরকম। সত্যি কথা বলতে আমার বাবা মরার পরে কিন্তু 7 দিন আমি ঘুমাইছিলাম, আমি কোনো কথা বলার মতো শক্তি ছিল না। এই টাইমে আপনাদের ভাইয়া আসছে আমার জীবনে, থাক না হয় আজকে এই ঘটনাটা। বন্ধু।
হয়তো বা তার জন্য যত কিছুই করি না কেন, আমার থেকে মনে হয় যে ছোট কিছু তার কখনো কোনো পাওয়া আমি অপূর্ণ রাখি নাই, চাওয়া পাওয়া আমি যে যে সম যেটা চাইছে তাকে অবশ্যই চাইছি, চেষ্টা করছি দেওয়ার জন্য। আমার হাজবেন্ডের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি নাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি মারও কখনো কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না আলহামদুলিল্লাহ। একটু একটু করে সবার ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো বা আপনারা সরাসরি দেখে বলেন যে আমি হয়তো ভালো না, আমার শাশুড়ি মা জানে যে আমি কেমন, হয়তো বা একসাথে থাকি না কোনো একটা কারণে, বাট আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি, সেও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তো গাইস, আজকে আমার বার্থডে উপলক্ষে জান্নাত এত বড় একটা সারপ্রাইজ আমাকে দিয়েছে, সেটা কখনো ভোলার মতো না। আর এই আজকের জন্মদিনটা হচ্ছে প্রথম ওয়াজিয়ার সাথে হচ্ছে, ঠিক আছে? তো দেখছেন ওয়াজিয়াকে আজকে কেক খাওয়াইছি, আর জান্নাত আমাকে কি গিফট দিছে আমার জন্মদিন উপলক্ষে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কি গিফট দিছে, ঠিক আছে? তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, আপনাদের ভাইয়ার জন্য আমি এই স্বর্ণের আন্টিটা গিফট করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।